আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, 11 দেশের উপর ভ্রমণ নিষিদ্ধ করলো বিবিসি। এটা নতুন করে প্রকাশ করেছেন বিবিসি। দর্শক, এটা 4 জুন থেকে কার্যকর হবে আমরা দেখতে পারলাম। দেখানোর চেষ্টা করব, এ দেখতে পাচ্ছেন প্রজ্ঞাপনে বলা হয়েছে নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত দেশগুলোর সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে, যা কার্যকর হবে আগামী 4 জুন থেকে এটা কার্যকর হবে। আচ্ছা, 11 দেশের মধ্যে কার রয়েছে আমরা একটু দেখে নিই। যদি বেশিরভাগই প্রবাসী, আমার মনে হয় যে যেখানে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আর্জেন্টিনা, বাহরাইন রয়েছে, মোটামুটি বাহরাইনে ভালো প্রবাসী রয়েছে বাংলাদেশি, তারপরে বলিভিয়া, ব্রাজিল এগুলোতে বেশি একটা নাই, ভারতে মোটামুটি আছে, মালয়েশিয়াতে প্রচুর বাংলাদেশি প্রবাসী রয়েছে, মালদ্বীপে রয়েছে, নেপালে রয়েছে, বাকি এগুলোতে নাই তেমন একটা। দর্শক, এছাড়াও আর একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে, সেটা হলো আপনারা যদি আপনি পাশের দেশে যদি কুয়েত এবং ওমানের প্রবাসী হয়ে থাকেন, এছাড়াও বিবিসি জানিয়েছে কুয়েত এবং ওমান থেকে আসা প্রবাসীদের দেশে ফিরে সরকারি প্রতিষ্ঠানে কোয়ারেন্টাইন সেন্টার 3 দিন থাকতে হবে। 3 দিনের পরে তাদের করোনা পরীক্ষা করানো হবে, পরীক্ষার ফল নেগেটিভ হলে 11 দিনের হোম কোয়ারেন্টাইন থাকতে হবে। দর্শক, এছাড়াও কুয়েত এবং ওমানের বিষয়ে কথাটা বলে দেওয়া আছে। তো আলহামদুলিল্লাহ যে আমরা সৌদি আরব নাই আর কি, যেহেতু আমরা সৌদি প্রবাসী, সৌদি আরবের জন্য কোনো বাধ্যবাধকতা নাই। দর্শক, আশা করি ভালো লাগছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।